সকলকে, তোমরা সবাই কেমন আছো? তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, আর সকাল থেকে তোমরা দেখেইছো যে আমার ভেন্ডি মশালা অলরেডি ডান। তো এখন হচ্ছে চিকেন হচ্ছে, আর সায়ন্তন চিকেন আনতে গেছিলো, আর সায়ন্তনের কথা ছিল ব্রেড আনার, বাটার দিয়ে খাবো, বাট সায়ন্তন আজকে ব্রেড পায়নি, তো তাই জন্য ও আসার পর আমাকে পিসে বানাতে হলো, তোমার ম্যাগি বানাতে হলো। আর ওদিকে চিকেন আমি অলরেডি বসিয়ে দিয়েছি, আর দেখো আজকে বিছানার চাদর চেঞ্জ করেছি, আর এই যে নিচে হচ্ছে সব জামা কাপড়গুলো এরকম করে ফেলা রয়েছে, জাস্ট একটু বাদে সব ওয়াশিং মেশিনে দেবো, এখন ওয়াশিং মেশিন কাচবো না, সব কিছু একবারে দিয়ে দেবো, দিয়ে পরে স্নান টান হয়ে গেলে দেন ওয়াশিং মেশিন দিয়ে দেবো। আর আজকে রোদ উঠেছে ঠিকই, বাট স্টিল একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো সেই জন্য সব জামা কাপড়গুলো শুকায়নি, যেগুলো বারান্দার ভেতরে সায়ন্তন কালকে জামা কাপড় মেলেছিল, তো যেগুলো বারান্দার ভেতরে ছিল ওগুলো আমি এখন বাইরে সব মেলে দিলাম, বুঝেছো? তো এই হচ্ছে আজকের ব্যাপার। সায়ন্তন চিকেন টিকেন নিয়ে এলো ঘুম থেকে উঠে, বিকজ কালকে যেহেতু আমরা ওই শপিং টপিং করেছিলাম, তো প্ল্যান ছিল যে কালকেই চিকেন টেনে রাখবো, কারণ আগের দিন এনে রাখি না, একটু ধুয়ে পরিষ্কার করে রাখলে একটু সুবিধা হয়, কিন্তু আমরা কালকে চিকেনটা কিনতে পারিনি, তো তাই জন্য আজকে সায়ন্তনকে সকালবেলা বললাম যে একটু চা বিস্কিট খেয়ে তুমি যাও, আগে মাংসটা নিয়ে আসো। আর রবিবার আজকে একবার ভেবেছিলাম যে ফ্রিজে চিংড়ি মাছও আছে, তো একবার ভেবেছিলাম যে থাক চিকেন করবো না, এবেলা চিংড়ি মাছ করে নিই, আর রাত্রিবেলা তোমার ইসে করে নেবো, ডিম করে নেবো, বাট সানডে ঠিক চিকেন ছাড়া জমে না আর কি, তো সেই জন্য। আর এদিকে দেখো সায়ন্তনকে দেখানো যাবে না, ও খালি না বসে আছে, এই আমায় দেখতে হবে না, করো ও অল টাইম খালি গায়ে বসে থাকে, ছেলেদের এটা একটা সুবিধা আর কি, অ্যাডভান্টেজ। তো যাই হোক, তো চলো দেখি মাংসটা কদ্দূর হলো। আমি জল দিইনি, একটু দিয়েছিলাম পরে। আর এখানে আছে রায়তা, রায়তাটা আজকে অল্প করেই বানিয়েছে, বিকজ রায়তা খেতে খেতে নাহলে পেট ভরে যায়, তো চলো খাওয়া স্টার্ট করে দিই, বিকজ অনেক দেরি হয়ে গেছে, আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, বিকজ আমরা দুজনেই এত চিকেন লাভার যে চিকেন হলে খিদে পেয়ে যায়, তো চলো খেয়ে নিই। আমার নতুন গানের স্টুডেন্ট, ঠিক আছে করো।
কমপ্লিট হয়ে গেছে। সায়ন্তন টনিকে নিয়ে বেরিয়েছে একটু বাইরে, তো আমি আর বেরোইনি। তো আজকে থেকে একটু আমন্ড খাওয়া স্টার্ট করছি। এই যে দেখো, এই যে আমন্ড। সো আমার জন্য চারটে আর সায়ন্তনের জন্য চারটে। তো শুনেছি মা বলে যে আমন্ড খাওয়া নাকি খুব ভালো, আমন্ড আখরোট এগুলো খাওয়া ভালো। কাজু বাদামে একটু ফ্যাট হয় আমি আমি যতদূর জানি আর কি। তো আর একটুখানি কিশমিশ ভেজাচ্ছি, ওই সেম চারটে চারটে আটটাই। আর আমন্ডটা আমি আনিনি, তার কারণ আমন্ড না খুব তেল চিটচিটে হচ্ছিলো, মানে তেল চিটে একটা গন্ধ বেরোচ্ছিলো আমন্ড থেকে গতবার যে আমন্ডটা এনেছিলাম। তো সেই জন্য আর এই মান্থে আমন্ড আনিনি, যদিও এই আখরোটটা মা মা দিয়েছে আর কি, আমি আনিনি। তো এই জাস্ট ভিজিয়ে রাখলাম। আর রাত্রিবেলাও আজকে ডিনারে রুটি আর চিকেন ছিল, অবভিয়াসলি সেটা খেয়েছি। তো আজকে মোটামুটি ভালোই কাটলো। আর দেখলে তো আমার স্টুডেন্টকে কিন্তু খুব ফার্স্ট আর কি, বুঝেছো, মানে বেশ ফার্স্ট, ভালো শিখছে, খুব সুন্দর তুলে ফেলেছে গান। আর এই ওর কাছে অ্যাকচুয়ালি হারমোনিয়াম ছিল না, সো আমি বলেছিলাম যে তুই একটা কোথা থেকে হারমোনিয়াম জোগাড় কর। তো ও হারমোনিয়াম ওর এক মামি ওকে দিয়েছে, তো বলল যে অনেকে অনেকবার করে প্র্যাকটিস করেছে। আর আমি সিরিয়াসলি দেখলাম ও ফার্স্ট যেদিন এসেছিলো আমার কাছে, তো জাস্ট 1 week হলো, তো ফার্স্ট যেদিন এসেছিলো ও সেদিনকে হারমোনিয়াম বাজাতেও পারছিলো না। তো আজকে কি সুন্দর হারমোনিয়াম বাজালো, আর বেশ ভালো তুলেছে। তো এই আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম আর কি একটুখানি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আজকের ব্লগটা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা আজকের মতো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ক পরে বেরিয়ে অবশ্যই, টাটা।